অর্থ পাচার মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনকে দুদকে তলব করা হয়েছে। আগামী 5 অক্টোবর তাদেরকে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে এই নোটিশ দেয়া হয়। গত 27 সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে। দুদকের মামলার অভিযোগে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ ফান্ডের 25 কোটি 22 লক্ষ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।